আসসালামু আলাইকুম, আমার নাম মারুফ, আমি এনআইডির 34th ব্যাচের স্টুডেন্ট। আমাদের ফার্নিচার ডিজাইনের ক্লাসের একটা অ্যাসাইনমেন্ট ছিল, আর সেটার মধ্যে আমাদের একটা মডেল বানানোর কথা ছিল, যেটা ফার্নিচার ডিজাইনের ক্লাস ছিল, যেটাতে আমাদের বলা হয়েছিল যে একটা কিডস বেডরুম ডিজাইন করতে, আর ওটা অবশ্যই একটা কনসেপ্টের উপর হওয়ার কথা ছিল। তো আমি নিজের থেকে একটা কনসেপ্ট নিয়েছি, সেটা ছিল হচ্ছে ব্যাটম্যান। তো ব্যাটম্যানের মডেলটা করার সময় আমি কিছু আগে কালারগুলো সিলেক্ট করে নিই। কালার আমি আমার বেডশিটের কালারের মধ্যে দিয়েছি হচ্ছে কালো কালার, আর হচ্ছে ফ্লোরটা দিয়েছি একটু অ্যাশ টাইপের কালার, লাইট অ্যাশ টাইপের কালার, যাতে আমাদের যেহেতু ওয়ালটা আমি ডার্ক কালার করেছি, তাই যাতে ওটার সাথে মানে ওয়ালটা যাতে ইনফাসিস হয়, এজন্য আমি টাইলসগুলোকে অ্যাশ কালার করেছি। আর হচ্ছে বাকি সব কিছুর মধ্যে আমি একটা বিশেষ করে বেডের পিছনে যে দেয়ালটা আছে সেটাতে আমি নাইট সিটি, যেটা ব্যাটম্যান মুভিতে আমরা যেরকমটা দেখতে পাই যে ব্যাটম্যান যখন বের হয় তখন নাইট সিটির মতো থাকে, তো আমরা এরকম একটা নাইট সিটির একটা ওয়ালপেপারের মধ্যে দিয়েছি। তো এটার উপরে একটা অনেক বড় চাঁদ, আর ওটার সামনে একটা বড় ব্যাট, যাতে ওভারঅল এটা একটা ব্যাটম্যান পুরো কনসেপ্টটাই আর কি। আমি এই ওয়ালপেপার, দেন হচ্ছে আমার বেড, তারপর হচ্ছে আরো যত যত কিছু আছে সব কিছুর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। থ্যাংক